কুয়েতে চাইলে কোনো অভিবাসী নিজের নামে এককভাবে ব্যবসার লাইসেন্স করতে পারেন না। প্রবাসীরা নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে দেশটির আইন অনুযায়ী কুয়েতি নাগরিকদের কাছ থেকে ব্যবসার 49% শেয়ার কিনে হয়েছেন দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ব্যবসায়ী। এই সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের অনুমোদিত একমাত্র ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ বিজনেস কাউন্সিল বিবিসি কুয়েতের অভিষেক অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিকুজ্জামান এই তথ্য দেন। সংগঠনের সভাপতি লুৎফর রহমান মুকাইলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ এমাদুল ইসলাম ও আলী আব্দুল ওয়াহিদের যৌথ সঞ্চালনায় 51 সদস্য বিশিষ্ট 2 বছরের কমিটি পরিচিতি পর্বে রাষ্ট্রদূত ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক স্বনির্ভর বাংলাদেশ গড়তে কুয়েত প্রবাসী ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বানও জানান। দূতাবাস থেকে আমার চাওয়া হচ্ছে দেশীয় পণ্য, দেশের যত ব্যবসা হয়, যত ইনভেস্টমেন্ট হয়, আপনি দেশে ইনভেস্টমেন্ট করেন, দেশে একটা ফ্যাক্টরি বানান বা দেশ থেকে জিনিস নিয়ে আসেন, আপনাদের কাছে দূতাবাসের চাওয়া হচ্ছে এটা। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন যে চতুর্থবারের মতো ক্ষমতা আসছেন, এখনকার মূল মন্ত্র হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কেউ সুপারমার্কেটের মালিক তো কেউ ফ্যাশন হাউজের, কেউ নামি দামি রেস্টুরেন্টের মালিক, আবার কেউ প্রিন্টিং প্রেসের, কেউ করে আমদানি, আবার কেউ রপ্তানি। এতে শুধু পুরুষ ব্যবসায়ী না, আছেন নারী ব্যবসায়ীও, যারা কুয়েতি নাগরিকদের 49% শেয়ার নিজ নামে নিয়ে দেশটিতে দাপটে ব্যবসা করে চলেছেন। তারা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের পণ্য কুয়েতে আমদানি করে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। বাংলাদেশ বিজনেস কাউন্সিলকে এমনভাবে শক্তিশালী করতে চাচ্ছি যারা কুয়েতের মাঝে একটা উদাহরণ হয়ে থাকে। কেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল আসলে একটা সংগঠিত সংগঠন, এই সংগঠনকে আমরা শক্তিশালী করতে পারলেই আমাদের সাফল্য। কিউ1 হলো স্পন্সর কুয়েতি ন্যাশনাল, এবং আমরা যারা আজদুম্বি এখানে ব্যবসা করি তারা 49। তো আমরা এই যে 49 এবং 51-এর মাধ্যমে, 81-এর মাধ্যমে যারা ব্যবসা করি, আমরাই হলো বৈধ, কুয়েতের আইন মেনেই ব্যবসা করি। আমাদের কমিউনিটিতে একবারে মাল্টি কাইন্ড অফ বিজনেসম্যান আছে, সবার প্রচেষ্টায় বাংলাদেশ থেকে ইম্পোর্ট করা, বাংলাদেশ এখান থেকে আপনার রেমিটেন্স পাঠানো ইনপোর্টের এগেনস্টে, সেটা ইনশাল্লাহ ত্বরান্বিত হবে ইনশাল্লাহ। সাধারণ প্রবাসী এবং ছোট ব্যবসায়ীরা এই সংগঠনকে সাধুবাদ জানিয়ে বলেন, তারা ক্ষুদ্র ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা করবেন। ব্যবসায়ীরা যেটা করেছেন এই সুদূর প্রবাসে কুয়েতে বিজনেস কাউন্সিল, এতে করে আমাদের বাংলাদেশের পণ্য কুয়েতে বাজারজাত করে আমাদের অর্থনীতির সমৃদ্ধির পথে বাঙালি প্রবাসীরা আরও এগিয়ে যাবে। প্রবাসী ব্যবসায়ীরা কুয়েতের বাজারে বাংলাদেশের পণ্য প্রবেশের অপার সম্ভাবনাকে কাজে লাগাবেন এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।